মিয়ানমারের খেলা শেষ। কক্সবাজারে 120 কিলোমিটার রেঞ্জের মিসাইল ছুড়ল সেনাবাহিনী, মাত্র 4 মিনিটে আঘাত হানবে টার্গেটে। বাংলাদেশ সেনাবাহিনীর আধুনিকায়নের ধারায় এবার সেনাবহরে নতুন সংযোজিত হয়েছে তুরস্কের তৈরি টাইগার মিসাইল সিস্টেম। প্রথমবারের মতো বাংলাদেশের মাটিতে 120 কিলোমিটার রেঞ্জের ক্ষমতা সম্পন্ন টাইগার MLRS ফায়ারিং অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার বেলা 11:30টায় শিলখালী টেকনাফ ফিল্ড ফায়ারিং রেঞ্জে সেনাবাহিনী প্রধান জেনারেল SM শফিউদ্দিন আহমেদের উপস্থিতিতে এ ফায়ারিং অনুষ্ঠিত হয়। এদিন বেলা 11:00টার কিছু পর বিকট শব্দে টিউব থেকে ছুটে যায় মিসাইল, যা 4 মিনিটের মধ্যে 120 কিলোমিটার রেঞ্জে গিয়ে আঘাত আনতে সক্ষম হয়। এর ঠিক 10 মিনিট পর টিউব থেকে ছোড়া হয় দ্বিতীয় মিসাইল। এভাবে সেনাবহরে যুক্ত নতুন টাইগার মিসাইল সিস্টেমের সফল ফায়ারিং অনুষ্ঠিত হয়। সফল মিসাইল ফায়ারিং শেষে সেনাপ্রধান জেনারেল SM শফিউদ্দিন আহমেদ বলেন, জাতির পিতার অসমাপ্ত স্বপ্ন বাস্তবায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিক নির্দেশনায় প্রণীত ফোর্সেস গোল 2030-এর আলোকে বাংলাদেশ সেনাবাহিনীর সম্প্রসারণ ও আধুনিকায়ন একটি যুগোপযোগী পদক্ষেপ। এরই ধারাবাহিকতায় প্রথমবারের মতো বাংলাদেশের মাটিতে 120 কিলোমিটার রেঞ্জের ক্ষমতা সম্পন্ন টাইগার MLRS এর ফায়ারিং অনুষ্ঠিত হল, যা বাংলাদেশ সেনাবাহিনী তথা বাংলাদেশের ইতিহাসে একটি উল্লেখযোগ্য ঘটনা। বাংলাদেশ সেনাবাহিনীতে নতুন সংযোজিত তুরস্কের তৈরি টাইগার মিসাইল সিস্টেম আমাদের আভিযানিক সক্ষমতাকে দিয়েছে এক নতুন মাত্রা।